মঙ্গোলিয়ানদের সবথেকে বড় নিষ্ঠুর ও নিঃশংসতা সম্রাট ছিল চেঙ্গিস খান, যে নিজের যুদ্ধের রণনীতিতে 1206 থেকে 1227 এর মধ্যে এশিয়া ও ইউরোপের অনেক বড় অংশ একার রাজত্বে জিতে নেন। আর সেই সময় চেঙ্গিস খানের নাম শুনে বড় বড় যোদ্ধারা ভয় কাঁপত, আর চেঙ্গিস খান আর তার সেনারা যে স্থান দিয়ে যেত নিজেদের পেছন পেছন মর্মান্তিক ধ্বংসের লীলা ফেলে যেত। আর এই নিষ্ঠুর শাসক চেঙ্গিস খান জন্ম মঙ্গোলিয়ার এক স্থানে হয়। আর যখন চেঙ্গিস খানের 10 বছর বয়স ছিল তো তখন তার পিতার মৃত্যু হয়ে যায়, আর চেঙ্গিস খান তার 6 ভাই বোন ও মা নিয়ে অনাথ হয়ে পড়ে। আর অনাথ হওয়ার পরেও চেঙ্গিস খান অনেক পরিশ্রম করত ও যুদ্ধ কৌশল শিখত। চেঙ্গিস খানের ধর্ম প্রথমত সে মুসলমান ছিল না, আর চেঙ্গিস নামের পরে খান লাগানোর জন্য অনেকে তাকে মুসলমান মনে করত, কিন্তু তেমনটা নয়। আর চেঙ্গিস খানের আসল নাম তেমোজিন ছিল। আর চেঙ্গিস খান তার নিজের দক্ষতার কারণে সে প্রথম থেকে অনেক নাম কামিয়ে ফেলে, আর এর জন্য মঙ্গোলিরা তারা তাকে তাদের সর্দার ঘোষণা করে। আর তখন তাকে সম্রাট ও কাগানের উপাধি দেওয়া হয়। আর মঙ্গোল সেনাদের সম্রাট ও কাগানের উপাধি পাওয়া ব্যক্তিকে খান বলা হতো।